সাগরের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ওর ফার্স্ট টার্গেট 1K টা তাড়াতাড়ি পূরণ করো, এটা রিকোয়েস্ট। তো গাইস দুপুরে স্নান খাওয়া দাওয়া পুরো একেবারে কমপ্লিট, আর বিছানাতে সবে শুতে যাব, আর হোয়াটসঅ্যাপে মানে কি শুতে যাওয়ার আগে যে চ্যাটিং হয়, তারপরে বিদ্যুৎ দাদার সাথে মানে চ্যাটিং হচ্ছিল, হতে হতে দাদা বললো কি নেক্সট ভিডিও কি, তা আমি বললাম কোনো ভিডিও নেই, তা দাদা বললো আই আমি তাহলে জয় চিকিৎসার ভিডিও করতে যাচ্ছি, তা দাদা আমাকে দেখে নিল, তা আমি জানালার পরে রেডি হয়ে গেলাম, তা এখন আমি যাচ্ছি দাদাকে ডাকবো দাদা বাড়ি থেকে, তারপরে দাদার সাথে একটা ভিডিও করতে হবে, চলো দেখতে থাকবো। তো গাইস বিপুলদার বাড়িতে যাবো বলে আমি এখন বেরিয়ে পড়েছি, মানে সঙ্গে রয়েছে সাইকেল, সেই ভাঙা চলা সাইকেল, আর একটু আগে মানে প্রচুর রোদ্দুর ছিল, আর এখন ওয়েদারটা মানে একটু মনোরম প্রকৃতির হয়ে গেছে, কারণ রোদের সামনে একটা মেঘ এসে গেছে, মানে বৃষ্টি হালকা হবে কি বলতে পারছি না, দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আকাশটা কেমন ওয়েদার, চলো বিপুলদার বাড়িতে গিয়ে একেবারে দেখা হবে। গাইস ফাইনালি বিপুলদার বাড়ির সামনে চলে এসেছি, আর বিপুলদাকে ফোন করলাম, বিপুলদা বললো আসছে, তো গাইস তা তোমরা একটু অপেক্ষা করো, বিপুলদা চলে আসছে। তো গাইস মহা মুশকিল, মানে এখানে এলাম আর রেলগেটে গেট পড়ে গিয়েছে, মানে এখন মনে হচ্ছে ট্রেন আসবে, ট্রেনটা দেখি কোথায় যায়, এরা মনে হচ্ছে আর হ্যাঁ মানে স্টেশন থেকে ছেড়েছে, মানে আপের দিকে যাচ্ছে, তা দাদা এখানে দাঁড়িয়ে সিনেমাটি শট নিচ্ছে, চলো তোমরা দেখতে থাকো। তো গাইস দেখতে পেলে আমরা চলে এলাম এইবার মানে রথতলার ক্রস করে, মানে জয়চণ্ডীতলার উদ্দেশ্যে বেরিয়েছি, যেহেতু বললাম আর দাদা এইখানে মানে ইন্ট্রো দিচ্ছিল, তা দাদা এখন ওখানে গিয়েছে, মানে এখন থেকে একটা দিদা জিজ্ঞাসা করছিল যে ওখানে কি ছবি তোলা হচ্ছে, তা দাদা এখন গিয়েছে দিদাদের কাছে, তা দিদাদেরকে মানে ভিডিওতে নেবে বলে, তা চলো যাওয়া যাক, দাদা কি বলছে চলো। দেখতে পাচ্ছ বিপুল দাদা এখন সিনেমাটি শট করছে, মানে দেখতে পাচ্ছ গঙ্গার ঘাট রয়েছে, তা দাদা এখন সিনেমাটি শটে গঙ্গার ধারে বসে আছে, ঠিক আছে, জয়নগরের গঙ্গা, মানে হাওয়াটা বলে দেয়, হাওয়াটা কিরকম লাগছে, হাওয়াটা অপরূপ সুন্দর, মানে দক্ষিণেশ্বরের গঙ্গা বা কলকাতার গঙ্গায় প্রচুর লোক বসে থাকে, তো এখানে এটাও গঙ্গা, শুধু আমরা একাকি বসে আছি, মার চলে যাচ্ছে। তো আরও একটা বড় কথা দেখো, কলকাতার দিকে বা সাউথ নর্থের দিকে বা কলকাতার বাইরে মানে প্রচুর ভালো ভালো জায়গা আছে, আমি মানছি অবশ্যই ওখানে প্রচুর দেখার জিনিস আছে, আর ওখানে তেমনি প্রচুর মানুষও আছে সেটাকে এক্সপ্লোর করার, মানে শত শত ব্লগার যায়, কিন্তু আমাদের এদিকে ভাই কম মানুষ আছে, আমি তাই রিকোয়েস্ট করবো, আমি সাগরকে এই ব্যাপারটা নিয়ে দুপুরে বলছিলাম, দেখ সাগর মানে আমাদের কী করতে হবে না, এইগুলোকে নিয়ে মানুষের সামনে তুলে ধরতে হবে, সাগরও এক কথা যাচ্ছে, কারণ ওর দেখেছি ওর মানে ওর প্রথম থেকে আমি ওর চ্যানেল দেখি, তো সেই হিসাবে দেখেছি ও এগুলো করতে পছন্দ করে, ও বাইরে যতটা না যায় জয়নগরে এগুলো করে, আমি ওকে বললাম এগুলোই কর খুবই ভালো হবে, সাগর ছেলেটা খুবই ভালো ভিডিও করছে, আর তোমরা যদি না প্রত্যেকের সাপোর্ট করো, বা তোমরা যারা অডিয়েন্স আছো তোমরা যদি না আমাদের, তোমরা ছাড়া আমরা কিছুই না, সোজা কথা, তোমাদের জন্যই তো আমরা ভিডিও করতে মানে আগ্রহ পাচ্ছি, যে তোমরা দেখছো বলে তো আমরা মানে উৎসাহ পাচ্ছি যে ভিডিও করবো, দেখো হয়তো অনেকে ঘরে বসে দেখে বুঝতে পারছো না যে কতটা খাটনি লাগে ভাই, ঘরে বসে রোস্টিং তারপর কমেডি এগুলো তো আমরা করছি ভাই, আমাদের বেরোতে হয়, আমাদের ভিডিও করতে হয়, এখানে সেখানে যেতে হয়, এসে আবার সেগুলো নিয়ে রাত্রে এডিটিং করতে আবার ছাড়া মানে একটা ইয়ে থাকে, আবার নেটের ব্যাপার থেকে অনেক কিছুই থাকে, তো তোমরা একটু লাইক সাবস্ক্রাইব এগুলো করলে আর কিছুই না ভাই, আনন্দ লাগে মানে শক্তি পাই বলতে পারো, তো সাগরের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ওর ফার্স্ট টার্গেট 1K তাড়াতাড়ি পূরণ করো, এটা রিকোয়েস্ট, জয়নগরের যারা আছো বাইরের যারা আছো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো গাইস আমরা এখন গঙ্গা ধারে এসে দাঁড়িয়েছি, দাদা এখন এখানে বাইরের সিনেমাটি শট নিচ্ছে, আর এই গঙ্গাটা একটু দাঁড়িয়েছি, মানে এটা এখন ছোটো পুকুর টাইপের হয়ে গেছে, মানে এটা টোটালটা এক সময় গঙ্গা ছিল, মানে এই গঙ্গা থেকেই জয়চণ্ডী মাতাকে তুলে আনা হয়েছিল, তো চলো এখন আমরা যাবো জয়চণ্ডী মায়ের মন্দিরে। তো গাইস প্রায় আমরা চলে এসেছি জয়চণ্ডী মায়ের মন্দিরের কাছাকাছি, আর দাদা দেখতে পাচ্ছ সিনেমাটি শট করতে ব্যস্ত রয়েছে, গাড়ি রয়েছে যারা নাচছে, তোমরা তো দেখতে পাচ্ছ ভিডিওতে যারা আছে, রাস্তার কী হাল দেখতে পাচ্ছ, এক জায়গায় ইট পাতা এক জায়গায় পিচ করা। তো গাইস দেখতে পাচ্ছ পিছনে রয়েছে মানে জয়চণ্ডী মায়ের মন্দির, মানে যার নাম অনুসারে মানে যে যে দেবী যে মানে যে দেবীর নাম অনুসারে জয়নগরের নামকরণ করা হয়েছে, মানে এই জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর উত্তর চব্বিশ পরগনা জয়নগর নাম, মানে এই জয়নগর বলতে যে মায়ের জন্য বিখ্যাত যে জয়নগর সেই জয়নগরের নামকরণ করা হয়েছে, মানে এই জয়চণ্ডী মাতার নাম অনুসারে, তা চলো ভিতরে যাবো দেখবো মন্দিরটা কেমন। তো গাইস এটাই মন্দিরে ঢোকার রাস্তা, মানে পুরোটাই সাদা মাটা,
मंदिर भेतर देखते पुरोटाई मैं टीम सेट कर रही है और दादा वे देखते भिडियो कर दादा भिडियो कर तो गाइस এখন আমরা মানে মন্দিরের উপরে উঠব মানে এখানে জুতো খুলে নিয়েছি আর এখানে একটা দাদা ছিল মানে দাদা বললো মানে মন্দিরের গেটটা ছিটকে দেওয়া আছে ছিটকেটা খুলে ঢুকতে তা চলো আমরা এখন মন্দিরের উপরে উঠছি দেখতে পাচ্ছ দাদা তো ভিডিও করছে করেই যাচ্ছে তো গাইস আমি দেখতে পাচ্ছ আমি গেটটা খুলে ভিতরে ঢুকে এলাম তা যাই হোক এখন উপরে এটা মানে সিনেমাটিক শটের মাধ্যমে তোমরা দেখে নাও আর মায়ের মূর্তিটা তোমরা সিনেমাটিক শটের মাধ্যমে দেখতে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো देखे नीले मैं জয়চণ্ডী মায়ের मंदिर मैं और इचड़ा জয়চণ্ডী মা থাকে তোমাদেরকে দেখানোর সিনেমাটিক মাধ্যমে और এবারে আমরা মানে ভিডিওর পুরো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দাদা দেখতে যে মুখ নিচু করে এডিট করতে এখন তোমরা চাইনি এখন এডিট করিনি ফোনে ছবি ভুলভাল উঠে গেছে মার পাটার ছবি উঠে যায় যাই হোক মানে দাদু এটা দাদুকে মানে বলেছিলাম যে জয়চণ্ডী মাতা ইতিহাসটা জানতে দাদু মানে দাদু ভিডিওটা দেখলে আমাদের মারবে লাড়ি দিয়ে যাই হোক আর কিছু বললাম না দাদু বলেছিল সাবস্ক্রাইব করো তাতে সাবস্ক্রাইব করো নইলে আর কার সাথে কথা বলবো না চলে যাচ্ছি ভিডিও দেখে সাগরের যতদিন না মন কে করছো আর কথা বলবো না তোমার সাথে দেখে দেখাচ্ছ দাদু মানে জীবু দাদা রাগ করে চলে যাচ্ছে যাই হোক তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে।